শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? মোহাম্মদ জাকির হাসান। আপনার আব্বার নাম? মৃত কলিম প্রামাণিক। আপনার মায়ের নাম? মৃত মমেনা খাতুন। আপনার স্থায়ী ঠিকানা বলেন। বেরিলা বাড়ি, ইউনিয়ন দুরদুরিয়া, থানা লালপুর, জেলা নাটোর। মুক্তিযুদ্ধের সময় আপনি কি করতেন? আমি তখন ক্লাস 9-এর ছাত্র। আপনার স্কুলের নামটা? বাগা হাই স্কুল। আপনি কিভাবে? তখন 71-এ, তখন 7ই মার্চের ভাষণের পরে শেখ মুজিবের যে ভাষণ ছিল, যার যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তখন দেখলাম যে আমরা ছাত্র মানুষ, আব্বারও 6টা ছেলে, 5টা বোন, সংসারও অভাব, তবু থাক জীবন যাই যাবে, একটা জীবন যদি চলেও যায়। গেলাম ভারতে, আমরা গেছিলাম দলনিয়ায়। দলনিয়ায় সাহেবরামপুর সর্বপ্রথমে ভর্তি হল। তারপরে ওখানে ভর্তি হওয়ার পরে বেশ কিছুদিন পর আমরা আবার আসি করিমপুর ক্যাম্পে। ওখানে কিছুদিন থাকার পরে তারপরে আমার এসব হাইটেলিংয়ে পাঠাই দিল। এটা হলো চাকুলিয়া বিমানবন্দর, বীরভূম, 7 নম্বর সেক্টর। আমার সেক্টর কমান্ডার ছিল কাজী নুরুজ্জামান, আর পরিচালনায় ছিল গিয়াসুদ্দিন চৌধুরী। তারপরে আমার ওখান থেকে হাইটেলিং সারার পরে আসলাম মানে কল্যাণপুর, মানে আমার আসি এক রাত থাকা লাগে। তারপর ওখান থেকে আমার অপারেশন ক্যাম্প দিল কৃষ্ণনগর, মানে চাপাই নবাবগঞ্জের সাইডে আমার তখন অপারেশন এরিয়া ছিল। 30 জনের একটা প্লাটুন ছিল, 10 জনা ছিল সেকশন। আমার 10 জনের মধ্যে সেকশন ছিল এই লপাড়ার মুজিবর, প্লাটুন কমান্ডার ছিল রূপ ভাই। আসার পরে তারপরে আমার এখান থেকে রাজশাহী চাপাই ওই সাইডে তখন 2 দিন আমরা গেছি অপারেশনে, নদীপথে গিয়াসুদ্দিন চৌধুরী আমার সাথে ছিল। যখন মানে পাকিস্তানরা শেল মারে তখন আমরা মানে পাঁচা দেয় হেঁটে, আবার বলে তোমরা সামনে অগ্রসর হবে, এই মানে এইভাবে আমাদের কমান্ড করতো। তারপরে ওখান থেকে আসার পরে তারপরে আমাদের পাঠাই দিল আবার আমাদের নিজ এলাকায়। জলকে থেকে তখন আমরা সব নৌকা থেকে পারে আসলাম, আসি নিজের এলাকায় লালপুর থানা, বেলবাড়িয়া, তারপরে গোপালপুর, আড়ানি, এই সাইডে কিছু অপারেশন করা হইল। তারপরে দেশ স্বাধীন হয়ে গেল সব। আপনার মানে উল্লেখযোগ্য দু একটা অপারেশন কথা বলেন। যেমন লালপুর থানায় আমরা অপারেশন করেছি, ওখানে
মোটামুটি ওখানকার যারা স্থানীয় ইয়া ছিল সব রাজাঘারের মধ্যে ওরা ধরা পড়েছিল, পুলিশে ধরা পড়েছিল। তারপরে গোপালপুর মিল অ্যাটাক করা হলো, মুখরেও ছিল কিছুদিন। দেশ স্বাধীন হওয়ার পরে পরে নাটোরে একটা ক্যাম্প হলো, মানে রাজবাড়িতে, পাগলা রাজবাড়ির নাম ছিল ওখানে। রাজবাড়িতে থাকার পরে অস্ত্রপাতি সব ওখানে জমা দেওয়া হলো, সব জমা দিয়ে ওখান থেকে আমাদের সব সার্টিফিকেটও দিল। আতাউল গনি উসমানের ইয়া স্বাক্ষরিত সার্টিফিকেট দেওয়ার পরে তারপরে কিছুদিন পর ক্যাম্প ভাঙিয়ে দিল সব। আর ওখান থেকে যার যা চাকরি করার দরকার ওখান থেকে সব পাঠাই দিল সব। এই পর্যন্ত আমাদের শেষ হয়ে দিয়েছে। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বর্তমান অবস্থা তো আমরা সরকারের পক্ষেই মানে কাজ করিয়ে যাচ্ছি রাজনীতিভাবে। এখন এলাকায় আমি 84 সালে এপি সদস্য ছিলাম, দেশের কাজেই করে যাচ্ছি, এখনও করছি, এখনও বিভিন্ন দেশেরই কাজ চলছে রাজনীতিভাবে। আর একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি নতুন প্রজন্মকে, আমাদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে আপনি কি পরামর্শ দিতে চান? আমরা এই দেশের জন্যই, আমরা এই দেশের জন্যে মানে যাতে দেশটা সুন্দরভাবে পরিচালনা হয় এইভাবেই আমাদের ছেলেমেয়ে স্কুলে আমরা মানে উপদেশ দিই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।